মিয়ানমারের সঙ্গে যুদ্ধ চাই না বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দ্রুত টিকা নিন, অক্টোবরের পর নাও পেতে পারেন বললেন স্বাস্থ্যমন্ত্রী। আবু হেনা রনির অবস্থা আশঙ্কাজনক, তদন্ত কমিটি গঠন। কিরগিজস্তান তাজিকিস্তান সীমান্তে সংঘর্ষ, নিহত 27। মেসিকে আরো 3 বছর রেখে দিতে মরিয়া পিএসজি। আমি ফিরদৌজয়, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মিয়ানমার ইস্যুতে বাংলাদেশ যুদ্ধ চায় না, শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়, তবে কাজ না হলে জাতিসংঘের কাছে জানানো হবে। এদিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুয়েস গুয়েন। দেশে এখনো করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় 33 লাখ মানুষ, দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় 94 লাখ মানুষ। তাদেরকে দ্রুত টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। গাজীপুরে মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কমেডিয়ান আবু হেনা রনি। 72 ঘন্টা আগে কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছে চিকিৎসক। এ ঘটনায় 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মধ্য এশিয়ার 2 প্রতিবেশী দেশ কিরগিজস্তান তাজিকিস্তানের মধ্যে সীমান্তে সংঘর্ষে 27 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি। লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পানি জমিয়েছেন, তারও 1 বছর হয়ে গেছে। আগামী জুনেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ আর্জেন্টাইন অধিনায়কের, তবে তাকে আরো বেশি সময়ের জন্য ধরে রাখতে চায় পিএসজি। মেসিকে ধরে রাখার জন্য ইতিমধ্যে তার সঙ্গে কথা বলেছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আজ এই পর্যন্তই, আরো আপডেট নিয়ে আসছি আগামীকাল। আরো ভিডিও নিউজ পেতে ভিজিট করুন www.bangladeshtimes.com।